ঘরে যদি আলু থাকে তাহলে খুবই মজার এই নাস্তাটা, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এই নাস্তাটা এতটা মজার হয় যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। তো এইখানে আমি একটি আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর এটাকে এরকম স্লাইস করে আমি কেটে নিব। আলুর স্লাইসগুলোকে কিন্তু খুব বেশি পরিমাণ মোটা করে কাটা যাবে না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কেমন হবে। কাটা হয়ে গিয়েছে আর এটা ঠিক এরকম হবে। আমি একই সাইজের দুইটা আলুকে এভাবে কেটে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে আমি দিয়ে দিব। নর্মাল পানি দিয়ে আলুগুলোকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব। আলুর এই স্লাইসগুলো ধোয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাতে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিব। লবণের সাথে আলুটাকে মাখিয়ে নেওয়ার পর আলুর গা থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই পর্যায়ে আপনারা চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এটা করতে পারেন। শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করলে এটা কিন্তু বেশি ক্রিস্পি হবে। হাফ চা চামচের মতো লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। খুবই সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। অরেগানো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, এতে করে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হবে। শুকনো উপকরণগুলোর সাথে আলুটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু ড্রাই মনে হতে পারে, তবে আলুটা এইভাবে মাখতে মাখতে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এরকম মাখা মাখা হয়ে গিয়েছে। আলুর স্লাইসগুলো মশলার সাথে মাখিয়ে ঠিক এরকম হবে। চুলায় ননস্টিকের আমি একটি ফ্রাই প্যান বসিয়ে খুবই সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই খুব সামান্য পরিমাণ দিতে হবে। এখন আলুর স্লাইসগুলোকে আমি একটা একটা করে এইভাবে বিছিয়ে দিচ্ছি। আলুর স্লাইসগুলোকে প্রথমে একটু গোল করে এভাবে বিছিয়ে দিব। এরপর ভিতরের অংশটাও আলুর স্লাইস দিয়ে এভাবে সেট করে দিচ্ছি। হয়ে গিয়েছে, চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। খেয়াল রাখতে হবে এর নিচে যাতে পুড়ে না যায়। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। আলুটা যেহেতু খুব পাতলা করে স্লাইস করে কাটা, তাই এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খুব সাবধানে এটাকে এইভাবে উল্টে দিচ্ছি। উল্টানোর সময় কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে, তা না হলে এটা ভেঙে যেতে পারে। এর উপরের পাশটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরপর এটাকে তুলে একটা সাইডে রেখে দিব। এইভাবে আলুর স্লাইসগুলোকে দিয়ে আলুর 2টা পার্ট আমি তৈরি করে নিয়েছি। এই পার্টটাও হয়ে গিয়েছে, চুলার আঁচটা এখন এই পর্যায়ে একদম লোতে করে দিতে হবে। এখানে আমি কিছু মজারেলা চিজ নিয়েছি। চিজগুলোকে এরকম পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। এরপর ভেজে রাখা আলুর স্লাইসের উপরে আমি চিজগুলোকে এভাবে বিছিয়ে দিব। আলুর এই নাস্তাটা কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। চিজগুলো বিছিয়ে দেওয়ার পর উপর থেকে আমি সামান্য কিছু গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু অরেগানো। এরপর আলুর যে প্রথম পার্টটা ছিল সেটা আমি উপর থেকে এভাবে বিছিয়ে দিলাম। চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো কিছুক্ষণ রেখে দিব। চিজটা যখন মেল্ট হয়ে যাবে বুঝতেই পারবেন, তখন চুলাটা বন্ধ করে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এই ক্রিস্পি আলুর পিজাটা অবশ্যই গরম গরম এভাবে সার্ভ করতে হবে। একটি ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি। খুবই অল্প উপকরণে দারুণ মজার আলুর এই নাস্তাটা আমি বলবো একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।